কল্পনা করতে পারেন এমন একটা শহরের কথা যেখানে জাতি ধর্ম বর্ণ ভেদ নেই, যেখানে সবাই সমান, শুধু তাই না, যেখানে সবার বেতনও সমান। এই শহরে বসবাসকারী সবাই আসলে যা ইচ্ছা তাই করতে পারে, অর্থাৎ যে যে পেশায় কাজ করতে চায় সে পেশায় কাজ করতে পারে। তারা কেউ কারো থেকে বড় হওয়ার জন্য কাজ করে না, নিজেদের সম্প্রদায় আর গোষ্ঠীর জন্য কাজ করে। কথা বলছি দক্ষিণ ভারতের তামিলনাড়ুতে অবস্থিত, সেখানে স্থাপিত একটি ছোট্ট শহরকে নিয়ে। এই পরীক্ষামূলক শহরটির নাম অরোভিল। একজন ফরাসি নারী মারিসা আলফাজা এই শহরটি স্থাপন করেছিলেন। তিনি এই পরীক্ষামূলক শহরটি স্থাপন করার উদ্যোগ নিয়েছিলেন, যেখানে কোনো প্রকার ভেদাভেদ থাকবে না, না থাকবে কোনো প্রকার দুর্নীতি। পৃথিবীর যে কোনো প্রান্তের লোক যেখানে কোনো অশান্তি অরাজকতা ছাড়া সুখে শান্তিতে বসবাস করতে পারবে এবং স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে। প্রায় 60টি দেশ থেকে আসা 3000-এর মতো জনগোষ্ঠীর আবাসস্থল অরোভিল। কোনো পাসপোর্ট দলিল ছাড়াই ইটালি, নেদারল্যান্ডস, আফ্রিকার মতো দেশ থেকে আসা সবাই অরোভিলের বাসিন্দা। এখানে 10টি স্কুল আছে, তবে সব স্কুলের ক্যাম্পাস নেই। যে যার মতো চায় সেভাবে হেসে খেলে আঁকাকি করে পড়াশোনা করে এখানে। অরোভিলের পুরো শহরটাই রঙিন এবং সুন্দর, কিন্তু সেখানে সবচেয়ে বড় আকর্ষণ বলা হয় মাতৃমন্দিরকে। কিন্তু সেখানে দোয়া বা প্রার্থনা করার জন্য আলাদা কোনো ধর্মের অনুসারী হওয়ার বাধ্যবাধকতা নেই। যে কোনো ধর্মের যে কেউই এই মন্দিরের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এখানে শুধুই মৌনতা এবং শান্তিকেই প্রাধান্য দেয়া হয়। প্রায় 37 বছর সময় নিয়ে এই মাতৃমন্দিরটি স্থাপন করা হয়। জানা যায় বিশ্বজুড়ে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ইউএন, ইউনেস্কোর কাছ থেকে অরোভিল আর্থিক সহায়তা পায়। তাছাড়া সেখানে বসবাসরত সবাই, যে ডাক্তার, যে ঝাড়ুদার বা যে শিক্ষক, সবাই 12,000 রুপি করে বেতন পায়, আর সেটা দিয়ে তারা তাদের বাড়তি খরচ চালায়। এখানে আরেকটা মজার বিষয় হচ্ছে অরোভিলে তারা দোকানে কিছু কিনতে গেলে তাদের কোনো ক্যাশ দিতে হয় না। স্থানীয়দের কাছে থাকা একটা কার্ড বা নাম্বার দেখালেই তাদের অ্যাকাউন্ট থেকে টাকা কেটে রাখা হয়। সেখানে বিদ্যুৎ নেই তা নয়, কিন্তু তারপরও রান্না থেকে শুরু করে আনুষাঙ্গিক সব কিছুর জন্যই তারা সৌর বিদ্যুৎ ব্যবহার করে। এখানে সবার থাকা খাওয়া কোনো কিছুর জন্য তাদের নিজেদের কোনো আলাদা আয় করতে হয় না। সব কিছুই অরোভিলের স্থানীয়দের সমানভাবে সুন্দর করে বণ্টন করে দেওয়া হয়। তবে এখানে থাকার শর্ত একটাই, শান্তি এবং সৌহার্দ্য নিয়ে মিলে মিশে একসাথে বসবাস করতে হবে। হিংসা, হানাহানি, মারামারি থেকে দূরে থেকে একাত্মতা, ভালোবাসা আর একে অপরের প্রতি স্নেহপরায়ণ আচরণ রাখতে পারলেই অরোভিলে থাকা যাবে। 1968 সাল থেকে এভাবেই অরোভিল তার বাসিন্দাদের দেখভাল করে আসছে। শুধু সমন্বতা আর স্বস্তি বজায় রাখতে স্বাচ্ছন্দ্যেই এরা কাজ করে থাকে এবং তাদের যখন তখন চাকরি পরিবর্তন করারও স্বাধীনতা আছে। শর্ত একটাই, বিশ্বাস। এখানে বাড়ি বানালেও সবাই জানে যে খাঁটি এবং ভালো মানের বাঁশ, মাটি বা ইট দিয়ে সেগুলো বানানো হচ্ছে। এই পরীক্ষামূলক শহর বা রাষ্ট্র যদি সফলতা পায় তাহলে কেমন হতে পারে আমাদের ভবিষ্যৎ, ভেবে দেখেন তো। নাবিলা সোহার।